চার দিনের সফরে চীনে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাধান্য পাবে উন্নয়ন অর্থনৈতিক সহযোগিতার সমঝোতা কোটা বাতিলের দাবিতে চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ দেশে বিভিন্ন স্থানে মহাসড়কে শিক্ষার্থীদের অবরোধ রাজধানীতে তীব্র যানজট এবং শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি ফর করেছে মন্তব্য কাদেরের আন্দোলনে বিএনপির ইন্ধন নেই সমর্থন আছে বললেন ফখরুল স্বাগত এশিয়া নিউজের সঙ্গে আছি আমি শারমিন জাহান মেরি শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম এবার যাব পুরো সংবাদে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে বেজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের পরপরই দ্বিপাক্ষিক চীন সফরটিকে বু রাজনৈতিক অবস্থান আর অর্থনৈতিক সংকটের বাস্তবতায় বাংলাদেশের জন্য বেশ তাৎপর্যপূর্ণ হিসাবে দেখা হচ্ছে প্রধানমন্ত্রীর এই দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে বৃষ্টির সমঝোতা স্মারক এমও ইউ স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কাউসার নিয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর জুনে দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে ভারতে গিয়েছিলেন শেখ হাসিনা সেখানে তিনি রেল ট্রানজিট সহ বিভিন্ন বিষয়ে দশটি সমঝোতা স্মারক সই করেন ভারত সফরের দুই সপ্তাহ পর চার দিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা শোয়া এগারোটার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে রওনা দেন প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীরা এ সময় মন্ত্রী তিন বাহিনীর প্রধান সহ সরকারের শীর্ষ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান জানা গেছে এই সফরে দুই দেশের মধ্যে কোনও চুক্তি হচ্ছে না তবে অর্থনৈতিক ও ব্যাংকিং খাত বাণিজ্য অবকাঠামোগত উন্নয়ন সহ কয়েকটি বিষয়ে বিশ থেকে বাইশটি সমঝোতা স্মারক সই হতে পারে প্রহেমন্ত্রীর এই সফরে 8 থেকে 11 জুলাই বেজিং এ অবস্থানকালে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সাথে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে মাধ্যমে নতুন বাজেটের ঘাটতি পূরণের সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে চীনের কাছ থেকে মোটা অঙ্কের ঋণ পাওয়ার আশা করছে দেশটি। গত 15 বছরে চীনকে বাংলাদেশের বেশ কিছু মেগা প্রকল্পে ঋণ প্রদানের পাশাপাশি বাস্তবায়নকারীর ভূমিকাতেও অবতীর্ণ হতে দেখা গেছে ভুল আলোচিত পদ্মা সেত্র অবকাঠামো নির্মাণ এবং কর্ণফুলি টানেল তৈরির পর দেশটি এখন তিস্তা প্রকল্পেও যুক্ত হতে চাচ্ছে আহমেদ এশিয়ান টেলিভিশন ঢাকা সরকারি কোটা বাতিলের এক দফা দাবিতে আজ বিক্ষোভ করছে শিক্ষার্থীরা চার ঘন্টার বাংলা ব্লকেট কর্মসূচির শাহবাগের সড়ক অবরোধ করে তারা শাহবাগ ছাড়াও কারণবাজার ফার্মগেট গুলিস্থান বাংলা মোটর এলাকায় অবরোধ করেছে তারা এছাড়া রাজধানীর আগারগাঁওয়ে সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে একই দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিলেট কুমিল্লা কুষ্টিয়া জাহাঙ্গীরনগর এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এদিকে অবরোধের কারণে রাজধানী সহ বিভিন্ন সড়কে দেখা দিয়েছে যানজট এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ অন্যদিকে আন্দোলন সমন্বয়ে নৈতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঁয়ষট্টি সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে কোটা বিরোধী আন্দোলন এখন আর শিক্ষার্থীদের মধ্যে নেই এর মধ্যে রাজনীতি ঢুকে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী আওয়ামী লীগ সভাপতির থানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন তিনি মন্ত্রী বলেন আন্দোলনের আদালতের রায়ের বিরুদ্ধে পৃথিবীর কোন রাজনৈতিক দল সমর্থন করতে পারে না যা বিএনপি করেছে বিস্তারিত নূর মোহাম্মদ কোটা আন্দোলন সহ দেশের সমসাময়িক নানান বিষয় নিয়ে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে প্রেস ব্রিফিং করেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাপোর্ট করা মানে তারা এর মধ্যে অংশ গ্রহণ এ সময় তিনি বলেন কোটা বিরোধী আন্দোলন এখন আর শিক্ষার্থীদের মধ্যে নেই এর মধ্যে রাজনীতি ঢুকে গেছে এখানে পলিটিক্স উপাদান যুক্ত হয়ে আমাদের ডিভাইসিভ পলিটিক্স পোলারাইজ পলিটিক্স এখানে যুক্ত হয়ে গেছে কারণ বিএনপি প্রকাশ্যেই এবং তাদের সমমনস্করা প্রকাশ্যেই তারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে আদালতের রায়ের বিরুদ্ধে পৃথিবীর কোনো রাজনৈতিক দল সমর্থন করতে পারে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন যা এখন বিএনপি করছে আদালতের রায়ের বিরুদ্ধে কোনো পলিটিক্যাল পার্টি পৃথিবীর কোন দেশে আন্দোলনের সামনে দেখা যেহেতু আদালতেররা সরকার তো তারা যে আন্দোলনটা করছে এই সিদ্ধান্তই ছিল সরকার রাস্তাঘাট বন্ধ করে জনগণের দুর্ভোগ সৃষ্টি করছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন আদালতের রায় আসা না পর্যন্ত আন্দোলন থেকে শিক্ষার্থীকে সরে আসা উচিত এখন আদালত এখন রায় দেয়নি চূড়ান্তরা এর মধ্যে আমরা কিভাবে এখানে ইন্টারফেয়ার করি নূর মোহাম্মদ এশিয়ান টেলিভিশন ঢাকা সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন তিনি আরও বলেন বেগম জিয়ার স্বাস্থ্যের অবনতি ঘটেছে রাজনীতি থেকে দূরে রাখতেই তাকে বিদেশে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত রেখেছে সরকার শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি ইন্ধন দিচ্ছে না বলেও জানান মির্জা ফখরুল এটাকে আমরা দুইভাবে দেখি একভাবে দেখি যে দেশের যে মূল সমস্যাটা সেটাকে ডাইভার্ট করার জন্য এই ধরনের আন্দোলনকে তৈরি করা হচ্ছে এটা আমরা একদিক থেকে দেখি তো ছেলেদের যে দাবি এই দাবি সরকার আমরা আমরা বলেছি আমরা সমর্থন করি এটা অত্যন্ত যৌক্তিক দাবি এটাকে আমরা অযৌক্তিক বলার কোনো কারণ নেই পঞ্চাশ বছর পরেও ছাপ্পান্ন পার্সেন্ট আপনি কোটা দিয়ে রাখবেন এটা সম্পূর্ণ অযৌক্তিক এখানে যেটা হচ্ছে মেধার যে বিকাশ সেটা একদমই হচ্ছে না অর্থাৎ মেধায় দিয়ে আপনি অ্যাডমিনিস্ট্রেশন আপনার অন্যান্য জায়গাগুলোতে আপনি নিতে পারছেন না এটা একটা বড় ক্ষতি হয়ে গেছে সেগুলো শিক্ষকদের পেনশন আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন অন্ধভাবে আনুগত্য করবে এমন ব্যক্তিদের চাকুরিতে নিয়ে আসতে সরকার মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করছে রংপুরে দুদিনের সফরে এসে সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন জিএম কাদের বলেন সরকারের অনুগত শিক্ষকদের জোর করে পেনশন স্কিম চাপিয়ে দেয় এখনই তারা সরকারের প্রতি আস্থা রাখতে পেরে আন্দোলনে নেমেছে সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে মেগা প্রকল্পে বড় অঙ্কের টাকা নষ্ট করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন জিএম কাদের দেশের স্বার্থে প্রয়োজনে ঋণ নিয়ে হলেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সম্মান ও মর্যাদা ধরে রেখে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের ত্রিবার্ষিক পূর্ণাঙ্গ কমিটির সভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা রশিদ সিএপি বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দু সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে হবে বিস্তারিত বঙ্গবন্ধু সৈনিক লীগ আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসাবে স্মার্ট বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতেই সাভারে বঙ্গবন্ধু সৈনিক লীগের এই পরিচিতি সভার আয়োজন করা হয় এ সময় সাভার উনিশ আসনের সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের স্বচ্ছতার সহিত সংগঠন এগিয়ে নেওয়ার আহ্বান জানান। আপনার নামের প্রতি সারা বাংলাদেশের মানুষ নয় শুধু সারা বিশ্বের সম্মান দেখে যে সম্মান প্রদর্শন করে আমরা আশা করি আপনারা ঢাকা জেলার সৈনিক লীগ সম্পূর্ণরূপে ব্যত্যয় না ঘটে। বাংলাদেশ যাতে এগিয়ে যেতে না পারে জন্য দেশি বিদেশি অর্থায়নের ষড়যন্ত্র হচ্ছে এব্যাপারে আপনারা সচেতন থাকবেন সতর্ক থাকবেন প্রয়োজনে আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের সংগঠন করেন প্রয়োজনে বঙ্গবন্ধুর নামে প্রাণ দিতে প্রস্তুত থাকবেন আপনারা অন্যায় করবেন না এবং কাউকে কোনো অন্যায় করতে দিবেন না এটা আমাদের প্রতিশ্রুতি থাকবে পরিচিতি সবাই বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বঙ্গবন্ধু সৈনিক লীগের কোনো নেতাকর্মীদের দিয়ে দল কলঙ্কিত হলে তাকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের টঙ্গি পাড়া যদি জন্ম না তো তবে সৈনিক লীগ হয়তো না তার জন্ম হওয়াতে আজকে আমরা সৈনিক লীগ পেয়েছি সারা বাংলাদেশে আনাচে কানাচে সৈনিক লীগ পৌঁছে গেছে ইনশাল্লাহ দুই হাজার পঁচিশের ভিতরে অনেক সৈনিক লীগ ইনশাল্লাহ আমাদের অন্য অন্য সংগঠনের থেকে কোনো অংশ কম হবে না দয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ আমার মাননীয় প্রধানমন্ত্রী যেন কোনো আর বিপদ আপদ না আসে এই পাঁচটি বছর যেন ভালোভাবে চালাইতে পারে সেজন্য আল্লাহর কাছে দয়া করেন তাহাজত নামাজ পরে আমার মাননীয় প্রধানমন্ত্রী এবং অক্ত নামাজ পরে আপনার একটু পয়লা আল্লাহর কাছে দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আগামী দিনে যেন আমরা সনিক লীগের কোনো যেন একটি অন্যায় না শুনি কোনো যেন আমাদের এই সাভার এলাকায় বঙ্গবন্ধু সনিক লীগ আনাচে কানাচে আমাদের পাশে যে মন্ত্রী সাহেব আছে এমপি সাহেব আছে বন্ধু বেঞ্জি ভাই তার কাছেও যাবেন কীভাবে সংগঠনকে এগিয়ে নেওয়া যায় এই সাবার এলাকা থেকে সে চেষ্টা করবেন এই সময় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশাসনের সংসদ সদস্য বলেন বঙ্গবন্ধুর নামের সাথে জড়িত সংগঠনের সাথে ঢাকা জেলা সহ সবাই একসাথে বঙ্গবন্ধুর সৈনিক লীগের পাশে থাকবে জেলায় আপনার এই সংগঠনকে শক্তিশালী করার জন্য আমরা যারা আছি আমরা ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সকল এমপি মন্ত্রী মহোদয় সবাই মিলে আপনাদের এই সৈনিক লীগের পিছনে আমরা আমাদের যতটুকু সাধ্য ততটুকু আমরা করে যাব নেতৃত্বটাকে আপনারা যথাযোগ্য মর্যাদাটা আপনারা দেবেন হারুন ভাই এখানে আছেন তার সম্পর্কে তিনি কত বড় মাপের মানুষ সেটা তো তার কর্মদক্ষতা দিয়েই তার পরিচয় দিয়েই সেটা আপনারা জানতে পারেন এখন তিনি আসছেন রাজনীতির মাঠে সরাসরি সবসময়ই তিনি আসেন আমাদের সাথে হারুন ভাইয়ের সাথে যখন আমার পরিচয় ছিল না দেখতাম যে আমি বঙ্গবন্ধুর মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যেকটা অনুষ্ঠানে হারুন ভাইয়ের ছবি ক্যামেরাতে আসে তা আমার একটা ছিল যে এই ভদ্রলোক ওনাকে তো কোনো আওয়ামী লীগের কোনো বড় পদেও দেখতেছি না কোনো সংগঠনের কোনো বড় পদ উনি নাই তাই ওনার পরিচয়টা কী সেই বিশ বছর আগে আমি জানতে পারছি যে উনি একজন বীর মুক্তিযোদ্ধা একজন সিআইপি এবং বারবার রাষ্ট্র পদকপ্রাপ্ত পাওয়া একজন ব্যক্তি কাজে তার মতো লোককে আপনারা পেয়েছেন যিনি বঙ্গবন্ধু ডাকে মুক্তিযুদ্ধ করেছে এর সাথে বড় সংগঠক আর কেউ হতে পারে সবাই বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন আমাদের নেতা হারুন ভাই একটি কথা বলেছে বঙ্গবন্ধু সৈনিক লীগে যারা করবে কোনো মাদকার শক্তির স্থান নেই মন্ডলের নাম এশিয়ান টেলিভিশন ঢাকা যমুনা ব্যাংকের ঢাকা উত্তর এবং ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজার্স মিটিং অনুষ্ঠিত হয়েছে রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলে এই মিটিং হয় সেখানে ব্যাংকিং সেবা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেয়া ব্যাংকের উন্নতি ও ব্যবসা প্রসার সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ সাইদুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সংশ্লিষ্ট অঞ্চলের সকল শাখা ও উপশাখার ব্যবস্থাপকগণ 500 CWR, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এইচ স্টিল স্টিল এবার চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম মিশরায়ে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব রথের দড়ি টানতে রাস্তার দুপাশে অবস্থান নেয় সনাতন ধর্মাবলম্বী হাজার হাজার নারী পুরুষ এদিকে রথযাত্রা উৎসব ঘিরে সকাল থেকে উপজেলার বিভিন্ন মন্দিরে ছিল নানা আয়োজন উপজেলার কারেরহাট ইউনিয়নের পশ্চিম জুয়ার জেরারগঞ্জ বাজারে জামালপুর জগন্নাথদেব মন্দির মিশরাই উপজেলায় রথ নিয়ে মঙ্গল শোভাযাত্রা করা হয় এর সাথে শেষ করবে এশিয়া নিউজ তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আর চার দিনের সফরে চীনে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাধান্য পাবে অন্যান্য অর্থনৈতিক সহযোগিতার সমঝোতা কোটা বাতিলের দাবিতে চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ দেশে বিভিন্ন স্থানে মহাসড়কে শিক্ষার্থীদের অবরোধ রাজধানীতে তীব্র যানজট এবং শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি ভর করেছে মন্তব্য কাদেরের আন্দোলনে বিএনপির ইন্ধন নেই সমর্থন আছে বললেন এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে আমাদের পরবর্তী সংবাদ রাত সাড়ে নটায় দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ